অর্ধ জাহানের খলিফা একা একা চলে কোনো বডিগার্ড নাই সিকিউরিটি গার্ড নাই সেই ওমর অর্ধ দুনিয়ার শাসক রোম সম্রাটের মাথা গরম হয়ে গেল এত বড় বাচ্চা একা একা চলে কোনো সিকিউরিটি গার্ড নাই দুশমনের আকায় সুযোগে তারে মেরে ফেলতে হবে কারণ সে বিজয়ের পতাকা উড্ডীন করতেছে নির্জনে কোথায় থাকে একা একা পেলেই মেরে ফেলো খবর পেয়ে গেল একটা চেটিয়াল ময়দানে ওমর একা কেউ নাই হাতেরে বালিশ বানাইয়া ঘুমায় দুশমন তরবারি নিয়ে সামনে যায় এই সুযোগ হাতছাড়া করা যায় না ওমরেরে মেরে ফেলবো এক কদম সামনে দেয় আবার পেছনে যায় এভাবে করতে 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 যখন নিকটে গেল কাছাকাছি গিয়া দেখে ওমর একা ঘুমায় না জঙ্গলের বাঘ ওমরের পাহারা দেয় খাকো বাদ আবো আতিশ বন্দান পামানে তু মুর্দা বা হক জিন্দা বাইরা আমার অতএব আল্লাহর ইবাদতের জন্য তৈরি হয়ে যাই নবীর তরিকা আসল আর কারো তরিকা আদর্শ মানব না মা বাবার খেদমত করব ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব অ যুবকেরা স্কুলে বড় কলেজে বড় আলহামদুলিল্লাহ কোনো বাধা নাই নবীর তরিকা মতে পাঁচ বেলার নামাজ পড়ো শিক্ষকদের সাথে ভালো আচরণ করো ওলামায়ে কেরাম যেন তোমার আচরণে কষ্ট না পায় মুরব্বীরা যেন তোমার ব্যবহারে কষ্ট না পায় আল্লাহর কাছে দোয়া করো তওবা করো মরিয়া গেল আর নামাজ সারবা না নবীর সুন্নাত সারবা না তোমার মতো যুবক স্কুল কলেজে পাঁচ বেলার নামাজ পড়নেওয়ালা আছে না নাই তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে নামাজ সারে না অভাব নাই একটু নিজের আকলকে জিজ্ঞাসা করো বাবা তুমি কেন পারবা না তোমার মতো কত সন্তান রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজও বন্ধ করে না তুমি কেন পারবা না এখনো সময় আছে তওবা করে নাও নবীর আদর্শ দেখিয়া দেড় হাজার বছর পরে বিধর্মীরা যদি মুসলমান হইতে পারে তুমি কেন মুসলমানের ঘরে আসিয়া নবীর আদর্শ মানতে পারবা না লেখাপড়া করো চাকরি করো ব্যবসা করো নবীর তরিকায় নামাজটা পড়ো জবানকে হেফাজত করো ওলামায়ে কেরামের সম্মান করিয়া পরামর্শ নিয়ে চলো মা বাবার দোয়া নিয়ে চলো পেছনের গুনার থেকে আমার আল্লাহর কাছে তওবা করো আর মনে মনে বলো আল্লাহ জীবনে শয়তানের ধোকায় পড়ে কত অন্যায় করেছি নামাজ নাই রোজা নাই গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছি আজকে তওবা করে নিলাম নামাজ সারব না বেপর্দায় চলব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না নবীর সুন্নাত অনুযায়ী নামাজ পড়ব জবানকে হেফাজত করব আল্লাহ আমাদের তোমাদের সকলকে খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا
পারগেন্ডারিয়া নূরে পাক পাঞ্জাতন জামে মসজিদ ও যুব সমাজ এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত অষ্টমবার্ষিক গজদোয়ার মাহফিল ১৭ ফেব্রুয়ারি ২০২৩। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ সালেহ হোসেন সাহেব প্রধান অতিথি, হযরতুল আল্লাম শেখ ওমর বিন আব্দুল আজিজ আব্দুল হাফিজ মক্কি দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি জনাব শাহিন আহমেদ, বিশেষ অতিথি হাজী মোহাম্মদ ইকবাল হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বলে না, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে আমাদেরকে এই বেহেশতের বাগানে হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে আশা বসার তৌফিক আমাদেরকে দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন শাফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউ আযম রাসূল আকরাম রহমাতে আলাম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শাফিউ মাহশার সাফিয়ে কাউসার আকা ইনামদার মদিনাহ কাতাজদার আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের পর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করেছেন, আরো ইনশাআল্লাহ আমার পরেও অনেকে আলোচনা করবেন। আল্লাহ আপনাদেরকে শেষ পর্যন্ত আলোচনা শুনে উলামায়ে কেরামদের মাধ্যমে দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। মাঝে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে হাজির হয়েছি এবং কোরআন হাকিমের এক আয়াত অংশ তিলাওয়াত করেছি, রসুলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয় কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে আপনাদের সবাইকে রব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একচ্ছত্রভাবে একনিষ্ঠতার সাথে আমার ইবাদতের জন্য। নবীজি বলেন লা তাআতালি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেয়া হারাম, পৃথিবীর কারো হুকুম মানা যাবে না, যেই হুকুম মানতে গেলে আল্লাহ পাক বেজার হয়ে যাবে। পৃথিবীর সব বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করা সম্ভব না, যেহেতু তিনি আমার রব, তিনি আমার খালেক, তিনি আমার রাজ্জাক, তিনি আমার একমাত্র রিজিক দেনেওয়ালা, হায়াতের মালিক, তিনি আমার মৌতের মালিক, তিনি আমাকে সম্মান দেওয়ার মালিক,
তিনি আমাকে সুস্থ রাখার মালিক। যে কয়টা বললাম এই পাওয়ারগুলো পৃথিবীর আর কারো হাতে নেই, অতএব তিনি আমার আসল, তিনি আল্লাহ। আমাকে যা দিয়েছেন পৃথিবীর কেউ দিবে তো দূরের কথা, বরং আল্লাহর দেওয়া জিনিসকে অনেকেই কেড়ে নিয়েছেন, আমার থেকে কেড়ে নিয়েছেন। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, চোর ডাকাত জালেম কেড়ে নিয়েছে, দিতে পারে নাই। খাদ্য চুরি করেছে, দিতে পারে নাই। মারতে পারছে, বাঁচাইতে পারে নাই। সম্মান নষ্ট করতে পেরেছে, সম্মান বাড়ায় দিতে পারে নাই। অতএব এরা আমার দুশ্মন, ডানে বামে সামনে পেছনে সব আমার দুশ্মন। সাময়িক সময়ের জন্য আমাকে আপন মনে করি, আমি করি সে করে, তাও স্বার্থের কারণে। আর আমি এমন রবের গোলাম যিনি আমাকে মহব্বত করেন নিঃস্বার্থভাবে। আমার মাও আমাকে স্বার্থহীনভাবে মহব্বত করেন না, স্বার্থে আঘাত লাগলেই টেলিফোন বন্ধ, কথাবার্তা বন্ধ। তাহলে আল্লাহ হলেন আমার আসল এবং তিনি আমার আপন, আর কেউ আমার আপন না, আসলও না। আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন আল্লাহ ব্যতীত আর কেউ আমাকে এগুলো দেন নাই। আরো কত কিছু দিছেন আল্লাহ আমার জমিনের মধ্যে সম্মানের সাথে বেঁচে থাকার জন্য। আল্লাহ আমাকে ফ্রি পানি দিয়েছেন, আমার খুব জরুরি প্রয়োজনীয় জিনিস বাতাস ফ্রি করে দিয়েছেন, পানি কেউ আমাকে ফ্রি দেয় নাই। আল্লাহর দেওয়া পানিটারে নিজে একটা যন্ত্র দিয়ে আটকাইয়া টাকা নিতেছে কি? আমার জরুরি প্রয়োজনে আল্লাহ আমার জন্য সূর্য দিয়ে আলোর ব্যবস্থা করেছেন, চাঁদের মাধ্যমে আলোর ব্যবস্থা করেছেন ফ্রি। অন্যেরা তো দিলেনই না, বরং ওই সূর্যের পাওয়ারটাকে কন্ট্রোলিং পাওয়ারে নিয়ে নিজের হস্তগত করে আমাকে দিয়া টাকা নিতেছে। সৌর বিদ্যুৎ টাকা ছাড়া দেয় না, পানির থেকে বিদ্যুতের আবিষ্কার করে টাকা নিতেছে। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া আমার জন্য স্বর্ণ লোহা তামা যা দিয়েছেন সব আল্লাহ দিয়েছেন ফ্রি। আমার যা প্রয়োজন সব আল্লাহ ফ্রি করে দিলেন, মানুষ আমাকে দেয় নাই, বরং আমার ভাগ্যেরটা কেড়ে নিয়েছে। আল্লাহ দিছেন আর এরা কি নিছে? কেড়ে নিয়েছে। আল্লাহ এত কিছু আমাকে ফ্রি দিলেন কেন? আল্লাহ আমাকে মহব্বত করেন, কি করেন? মহব্বত করেন চূড়ান্ত নিঃস্বার্থ। আল্লাহ মহব্বত করেন আমাকে, এত মহব্বত জিন কেউ করেন নাই, ফিরিশতা কেউ করেন নাই, মাটির সৃষ্টি মানুষকে করেছেন। সেই মানুষের সাথে আল্লাহ পাকের মহব্বতের একটা সম্পর্কের সূত্র আছে, ওই সূত্রের নাম ইবাদত। আল্লাহর সাথে মহব্বতের সূত্রের নাম ইবাদত। যে ইবাদত করে তিনি হলেন আবেদ অথবা আব্দ বান্দা, যার ইবাদত করে তিনি হলেন মাবুদ। আল্লাহ বলে সব দিছি আমি, তোমার খালেক আমি, রাজ্জাক আমি, হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জত দেওয়ার মালিক, সুস্থ রাখার মালিক, তোমার চলার জন্য বেঁচে থাকার জন্য যা প্রয়োজন অক্সিজেন সব আমি দিয়েছি ফ্রি, বিল নাই, পানি ফ্রি, বাতাস ফ্রি, সূর্যের আলো ফ্রি, ব্যবহার করো, কোনো মেয়াদ নাই, হায়াতের শেষ সীমানা পর্যন্ত ব্যবহার করো ফ্রি। অতএব আমি আল্লাহ পাক তোমাকে এত কিছু দেওয়ার পরে
আমি আল্লাহ তোমাকে যেই বন্ধনে মহব্বত করি সে বন্ধনটার নাম ইবাদত আর তোমাকে আমি সৃষ্টি করি নাই ডাইরেক্ট যদি বলতেন তোমাকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি বললেই হতো প্রথম আল্লাহ পাক পাঠ করে দিলেন নেতিবাচক বলে দিলেন তোমাকে সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি ইবাদতের জন্য কি বুঝাইলেন তোমার পৃথিবীতে জন্ম হওয়াটা একমাত্র কারণে ইবাদত ভিন্ন কোন তোমার কাজ নাই কোন কারণ নাই কোন উদ্দেশ্য নাই কোন লক্ষ্য নাই কোন টার্গেট নাই তোমার কাজ একটা ইবাদত তোমার আর কোন জিনিসের জন্য তোমাকে বানানো হয়নি অতএব তোমার কাজ ইবাদত করা ইবাদত করলে তুমি আবেদ অথবা বান্দা তুমি যদি ইবাদত করো তো আমার ইবাদত করবা সেক্ষেত্রে আমি হব মাবুদ সে ইবাদতটা কি আল্লাহ পাকের হুকুম বাস্তব জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত কার হুকুম আল্লাহ লাহুল হুক ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা আল্লাহ সারা কারো হুকুম চলবে না আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত আল্লাহর হুকুম যারা বাস্তবায়ন করবেন কেন করবেন যেই রব আমাকে এত কিছু দিলেন সেই রবের সাথে আমার উদ্দেশ্য ইবাদতের দ্বারা মোলাকাত করব এটা আমার উদ্দেশ্য লক্ষ্য ইবাদতের মাধ্যমে আমি জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাব এটা আমার লক্ষ্য আর আমার উদ্দেশ্য কি রবের ইবাদতের মাধ্যমে আমি রবের পরিচয় নিয়ে তার সাথে মোলাকাত করব সেই ইবাদতটা কোন পদ্ধতিতে হইলে ইবাদত হবে আল্লাহ বলেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার প্রিয় বন্ধু মুহাম্মদ রহমাতুল্লিল আলামিন তার তৈরি করা প্রেসক্রিপশনের মাধ্যমে ইবাদত করতে হবে তাহলে ইবাদত হবে না হয় গুনাহ হবে মুহাম্মদের তৈরি করা আদর্শ মতে যদি কাজ করো তাহলে তুমি ব্যবসা করলেও ইবাদত চাকরি করো বা ইবাদত মুহাম্মদের আদর্শ বাদ দিয়ে নামাজ পড়বা জাহান্নাম মুহাম্মদের আদর্শ বাদ দিয়ে তুমি রোজা রাখবা গুনাহ মুহাম্মদের আদর্শ বাদ দিয়ে তুমি কোরআন পড়বা গুনাহ মুহাম্মদের আদর্শ বাদ দিয়ে মাদ্রাসা মসজিদ করবা গুনাহ মুহাম্মদের আদর্শ বাদ দিয়ে যাকাত দিবা গুনাহ মুহাম্মদের আদর্শ নিয়া দোকানে বসে থাকবা সওয়াব মুহাম্মদের আদর্শ ফলো করে চাকরির ময়দানে বসে থাকবা সওয়াব মুহাম্মদের আদর্শ নিয়ে যদি বাথরুমে যাও সওয়াব তাহলে আমাদের টার্গেট ইবাদত কেন আল্লাহর সাথে মোলাকাত বিনিময় পাবো জান্নাত ইবাদত হতে হবে একমাত্র মদিনাওয়ালা নবীর তরিকায় আর কারো তরিকায় ইবাদত করলে সেটা হবে না বরং গুনাহ হবে নবীজির তরিকা ছাড়া আর কারো তরিকায় ইবাদত হবে না ওই নবীর তরিকায় আপনি যা করবেন সব সওয়াব সেই ইবাদতটার সীমানা কতটুকু মসজিদ আর মাদ্রাসা আর ওয়াজের ফ্যান্ডেল এমন সহজ কথা হলো আপনার জিন্দা বডি দেহ যেখানে যেখানে যাবে আল্লাহর ইবাদত সেখানে সেখানে চলবে তরিকাকার মদিনার তরিকাকার ইবাদতের সীমানা শুধু মসজিদ বলেন আপনার এই জিন্দা বডি পার্লামেন্টে যাবে সেখানে ইবাদত আপনার এই বডি বাথরুমে যাবে সেখানে ইবাদত আপনার এই বডি বিমানে যাবে সেখানে ইবাদত সেখানে আপনি খাইতেছেন জিন্দা খাচ্ছেন সেখানে রসুলের তরিকা অনুযায়ী খেতে হবে সাধ্যমত প্রচেষ্টা চালাইয়া রসুলকে ফলো করতে হবে
পৃথিবীর আর কারো থিওরি গ্রহণ করা চূড়ান্তভাবে হারাম। আচ্ছা অন্যের একটা জিনিস, আপনি দোকানে গেছেন, চাল ডাল মাছ তরকারি লাগবে বা পোশাক লাগবে, আপনি দোকানে গিয়ে যদি দেখেন আপনি যে পোশাকটা নিচ্ছেন সেটা আপনার পছন্দের না, আর এক দোকানে যাবেন আপনার পছন্দের কাপড় নেওয়ার জন্য, প্রথম দোকানে ঢুকছেন কাপড় সেখানেও আছে, বুঝেন কথা, কিন্তু আপনি সেখান থেকে বের হয়ে আর এক দোকানে গেলেন কেন, এখানের কাপড় আপনার কি হয় নাই, আর এক দোকানে গেলেন সেখানেও পছন্দ হয়নি, আপনি আর এক জায়গায় গেলেন সেখানেও হয়নি, এভাবে ঘুরতেছেন, যেটা পছন্দ হবে আপনার শরীরের সাথে ম্যাচিং হবে, দেখতে সুন্দর লাগবে, মানুষ প্রশংসা করবে, আপনি এটাকে যখন পেয়ে গেছেন সব বাদ। এবার বলো পছন্দেরটার দাম কত, বলে যেটা পছন্দ না তার থেকেও পছন্দটার দাম যদি কমও হয় তারপরে এটা নিবে, বেশি হলেও নিবে, কারণ এটা আমার পছন্দ। কেমন পছন্দ, আমি এটা শরীরের সাথে লাগাইলে আমার কাছেও ভালো লাগবে মানুষও ভালো বলবে, কথা ঠিক। মুহাম্মদের আদর্শ ছাড়া আর কোন আদর্শ গ্রহণ করা যাবে না। হ্যাঁ, যদি কোন আল্লাহর বান্দা বলতে পারেন যে মুহাম্মদের আদর্শ ছাড়া আরো সুন্দর আদর্শ আছে, তুমি আমাকে প্রমাণ দিয়ে বলো তোমার আগে আমি গ্রহণ করব, কিন্তু 100% আল্লাহর কসম মুহাম্মদের আদর্শ এতটাই পাওয়ারফুল এবং এতটাই পারফেক্ট, পৃথিবীতে আর কারো আদর্শ পাওয়ারফুলও নয় পারফেক্টও নয়। সবগুলো এক কথায় আমি এভাবে জবাব দেই, পৃথিবীর সমস্ত মানুষের তৈরি করা থিওরি খোদার কসম নাপাক, একমাত্র মদিনার নবীর তৈরি করা থিওরি কিয়ামত পর্যন্ত পাক। সহজ কথা তুমি বুঝবা না, তাহলে জুতা তোমার জন্য রেডি। সহজ কথা যখন বুঝবা না, তাহলে বাঁকা বুঝাইতে হলে তোমাকে আর শাস্তি ছাড়া কোনো পথ নাই। এই সুন্দর জীবন যাপনের জন্য পবিত্র আদর্শ নিয়ে মানুষ পবিত্রতার মানদণ্ডে জীবনকে পরিচালনা করার জন্য একদল উম্মত লাগায় দিছেন পেছনে, এরা বুঝাইয়া তোমাকে মদিনার প্রেসক্রিপশনটাকে গ্রহণ করাবেন, এই এই সিরিয়ালে এই দায়িত্ব বহন করে জীবন চালাবেন, উম্মতের পেছনে খেদমত করবেন, একমাত্র উলামায়ে কেরাম আর কেউ না। অতএব ওলামায় আল্লাহ আমার আসল, আল্লাহ আমার আসল এবং আপন, আর কেউ আমার আসল না, বাট আপন হতে পারে সাময়িক সময়, কিন্তু কেউ আসল না। আসল কে? আল্লাহ। এখন আমি সে আল্লাহকে চিনি না, আল্লাহর পরিপূর্ণ পরিচয় আমার সামনে তুলে ধরলেন মুহাম্মদ। কে ধরলেন? অতএব মুহাম্মদ আমার আসল এবং আমার কলিজা। আমি মুহাম্মদ কেও চিনি না, মুহাম্মদের আদর্শও চিনি না, রেখে যাওয়া সুন্নত আর কোরআনও বুঝি না। আজ আমাকে সে আল্লাহ এবং মুহাম্মদ কোরআন সুন্নার পরিচয় পরিপূর্ণ তুলে ধরে আমাকে অমানুষ থেকে মানুষ বানাইলেন। এর পেছনে যার হার ভাঙ্গা পরিশ্রম, ঘাম, চিন্তা, মেধা, ঘুম নাই, খানা নাই, একমাত্র পেছনে আমার যিনি কাজ করেছেন তিনি হলেন আলেম। অতএব ওলামায়ে কেরাম আমার আপন। এই ওলামায়ে কেরামকে যারা মানবে না তারা আল্লাহর দুশমন, রসুলের দুশমন, আমারও দুশমন। এই ওলামায়ে কেরামদের মাধ্যমে কোরআন শিখলাম, হাদিস শিখলাম, কালেমা শিখছি, নামাজ শিখলাম, হালাল হারাম চিনলাম, বৈধ অবৈধ চিনলাম, আমার জীবনকে শান্তির জীবনে আনতে পারলাম, আমি অমানুষ থেকে মানুষ হয়েছি। যদি আজ এই পোশাকটা শরীরে না থাকতো আর আমি চমৎকার কণ্ঠ দিয়ে যদি ওয়াজ করতাম,
মানুষ আমার ওয়াজ শুনতো না শুধু একটা দুর্বল মদিনার পোশাক নাই আমি এখন শার্ট প্যান্ট টাই পরে যদি ওয়াজে বসি যারা শার্ট প্যান্ট টাইয়ের টাটকা গোলাম এরাও বলবে আমি ধ্বংসের পথে চলে গেছি কি ঠিক এই এতটুকু কথা দিয়ে আধা মিনিট চিন্তা করো যে এবার শুধু এতটুকু চিন্তা করো মদিনার পোশাকের দাম কত আমি শার্ট প্যান্ট টাই পরে যদি এখন বয়ানে বসি কেউ আমার বয়ান শুনবে না দু চার মিনিট শুনবে যদি তথ্যবহুল কিছু কথা বলি কিন্তু আমল আসবে না কান্না তো আরো বহু হাজার মাইল পরের কথা ইবলিসের এলেম কম ছিল নাকি মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের ওস্তাদ সেই ইবলিস জমিনের এমন জায়গা নাই যেখানে সেজদা পড়ে নাই আসমানের এমন কোন জায়গা নাই সেজদা করে নাই জীবনে ভুল করলো সামান্য যেটা যুক্তিতে ভুল বলা যায় না যেমন আল্লাহ বলছেন আদমকে সেজদা করো এই তো ইবলিস করলো না আল্লাহ জিগেলেন করলি না কেন ইবলিস জবাব দিল আমার যুক্তিতে মিলে না গায়ের জোরে কয় না করুম না না এরকম না আমার যুক্তিতে মিলে না যুক্তিটাও একেবারে জবাই করার মতো না রেখে দেওয়ার মতো যুক্তি কি খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আমাকে বানাইছেন আপনি আগুনের দ্বারা আদম বানাইলেন মাটির দ্বারা মাটির গতি উপর থেকে নিচের দিকে যায় মাটি থাকে পায়ের নিচে মাটি থাকে সমুদ্রের নিচে মাটি উপরে মারলেও নিচে চলে যায় আর আমি আগুনের গতি উপরে সব সময় চাপা দিল আগুন উপরের দিকে যায় যুক্তি কয় আমি নত হব কেন মাটি নত হবে আমার কাছে যুক্তি ফালায় দেওয়ার মতো না যুক্তিটা মোটামুটি ঠিক কিন্তু জায়গা মতো দিলি কেন আমি তো গোলাম আল্লাহ আমার মাবুদ মালিক আর গোলামের মধ্যে সম্পর্ক প্রশ্ন করা যাবে না এর নাম ইবাদত মালিক বলেছেন পর্দা কর এখানে কোন যুক্তি তালাশ করিয়া যুক্তি দেওয়া মালিকের বেলায় চূড়ান্ত গাদ্দারিয়ার বেয়াদুবি এ কারণে তাসলিমা বেশ্যা নাস্তিকার বেঈমান কারণ আল্লাহ আমার খালেক আমি মাখলুক আল্লাহ আমার মাবুদ আমি আবেদ আল্লাহ আমাকে বানাইছেন ওই ইবাদতের জন্য আল্লাহ আমাকে চাকরি করার জন্য বানান নাই বিয়া শাদী করে আনন্দ করার জন্য বানান নাই আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য এক কথায় জেনে নাও ইবাদত কি ইবাদতের সংজ্ঞা হলো আল্লাহর হুকুম বান্দা বাস্তবায়ন করবে এর নাম ইবাদত আল্লাহ বলছেন সেজদা কর হুকুম বাস্তবায়ন করবি এর নাম ইবাদত করলে তুই বান্দা করবি তো আমি মাবুদ আমার হুকুম মানলি প্রশ্ন চলবে না যুক্তি ঠিক কিন্তু মালিকের সাথে নয় যুক্তি ঠিক কিন্তু কার সাথে না মালিকের সামনে যুক্তি পেশ করলি কেন এই সামান্য একটা ভুলের কারণে একদিন না চিরস্থায়ী জাহান্নাম এজন্য এলেম নাজাতের মাপকাঠি নয় নাজাতের মাপকাঠি বান্দার আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা আমি অনেক এলেমওয়ালা যে আমাকে এলেম দিলেন তার হুকুম আমি মানি না আল্লাহ হলেন আলিম অথবা আলিম আমার আল্লাহ ইলমওয়ালা সেই এলেমের কিছু অংশ আল্লাহ বান্দাকে দান করেছেন জমিনের মধ্যে আল্লাহ যেই পরিমাণ এলেম দিছেন সব এলেমের একমাত্র এডিশন হলো কোরআনুল কারীম কোরআন শরীফের ওজন মাত্র 200 গ্রাম থেকে 250 গ্রাম কিন্তু এই কোরআনের হাকিকতে ওজন কত
আড়াইশো গ্রামও হবে না। হাকিকতে ওজন কত? জমিন বলে আল্লাহ আমরা পারব না, ও আল্লাহ আমাকে কোরআন দিও না, আমরা ওজন সইতে পারব না। পাহাড় বলে আল্লাহ আমাদের কোরআন দিও না, ওজন সহ্য করতে পারব না, বহন করার শক্তি আমাদের নাই। আল্লাহ নিজে নির্বাচিত করিয়া এলেমের এই গুরু মহান এক শক্তি আল্লাহ মানুষকে দিলেন, আর মানুষের মধ্যে এলেম আল্লাহ পাক দেওয়ার ক্ষেত্রে নির্বাচিত করলেন একজনকে, যার দ্বারা দুনিয়ার সবাই এলেম পাবে। এই ব্যক্তিটাকে আল্লাহ নির্বাচিত করলেন, নির্বাচিত করিয়া আল্লাহ তাআলা তার যোগ্যতা সম্পূর্ণ করলেন। জীবনের ৬৩ বছর হায়াতে ৪ বার আল্লাহ নবীর বক্ষ বিদরণ করলেন, আল্লাহ তাআলা কুদরতের অপারেশন করলেন আমার নবীকে ৪ বার। আমার নবীর ভেতরে দুনিয়ার লোভ নাই, খেলাধুলার চিন্তা নাই, দুনিয়া দুনিয়া কোনো আওয়াজ নাই, কারণ আমার নবী যেই এলেমের বোঝা আসমান গ্রহণ করতে রাজি না, জমিন গ্রহণ করতে রাজি না, পাহাড় গ্রহণ করতে রাজি না, আল্লাহ সেই এলেমের বোঝা বহন করার জন্য মানুষকে নির্বাচিত করলেন। আর এই মানুষের মধ্যে যার কাছে বোঝাটার জিম্মাদারি দিবেন, তে কত বড় দামি হতে হবে তার জিম্মাদারিটা নেওয়ার জন্য, না হয় অন্যেরা মানবে না। আল্লাহ তাকে আগের থেকেই নির্বাচিত করলেন, এই জন্য আমার নবী একদিকে মুস্তফা অপরদিকে আমার নবী মুজতবা, একদিকে আমার নবী মুস্তফা অন্যদিকে নবী আমার মুজতবা, মুহাম্মদ মুস্তফা আহমদে মুজতবা। ৪ বার আল্লাহ সিনাটাকে অপারেশন করে ফেললেন, এর মধ্যে এই মাসে একবার করা হয়েছে মেহরাজে যাওয়ার আগে। মায়ার নবী বলেন আমাকে রাতের গভীরে আমি আমার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমেছিলাম, ছাদ ছিদ্র হইয়া জিব্রাইল আমিন ভেতরে আসলেন, এসে আমার পা মোবারকের সাথে পাখা লাগাইলেন, আমি সজাগ হয়ে গেলাম, তাকায় দেখি জিব্রাইল বসে আছেন, আমাকে বললেন নবী উঠেন, জিব্রাইল আমিন এখানে আসলেন, আপনি ছাদের থেকে কেন, দরজা নাই আমার ঘরে, ছাদ মানে আমগো ১০তলা বিল্ডিং এর ছাদ না, ঘরই হইল ছোট খেজুর পাতার ঘর। জিব্রাইল আমিন আসছেন দরজা দিয়ে আসলেন না কেন, উল্টা ভাবে ভেতরে ঢুকলেন কেন, কাজকের ব্যবহারই হবে সব উল্টা, মাত্র শুরু, সব উল্টা ব্যবহার হবে, কারণ আপনাকে সম্পূর্ণ যোগ্যতার আলোকে তৈরি করা হবে, কারণ আপনি শুধু মুহাম্মদ না, মক্কার নবী না, গোটা দুনিয়ার মানুষের জন্য আপনি একজন জিম্মাদারি, আপনাকে দেওয়া হবে সেই পরিমাণ যোগ্যতা আল্লাহ আপনাকে এখন দিবেন। আল্লাহর নবী এক তো শ্রেষ্ঠ, আবার ৪বার সিনাটারে চাক করলেন কুদরতের অপারেশন, এরপরও আল্লাহ পাক আমগো দেশের ৪ বছরের বাচ্চা কি পরিমাণ পাকনা, মোবাইল দিলে দুনিয়ার সব অপারেশন সাকসেস করতে পারে মোবাইলের, কি পরিমাণ সার্জারি ডাক্তার হয়ে গেছে, জাগাত অপারেশন সাকসেস, অথচ আমার নবী শ্রেষ্ঠ নবী ৪০ বছর পর্যন্ত আমার নবীর কোন আওয়াজ নাই, কালেমার কথা নাই, নামাজের কথা নাই, রোজার দাওয়াত নাই, কোন আওয়াজ নাই, মোহাম্মদ শুধু আব্দুল্লাহর সন্তান, মোহাম্মদের চলাফেরা দেখে আর মানুষ আকৃষ্ট হয়, মোহাম্মদ এত সুন্দর কথা বলে, ব্যবহার সুন্দর, মিথ্যা কথা বলে না, চোখ গরম করে তাকায় না, কেউ গালি দিলেও জবাব দেয় না। ৪০-এর পরে আল্লাহ কোরআন নাজিল শুরু করলেন, যোগ্যতার পাওয়ার ভুল করে ফেললেন, ৪০ বছরের পর
চল্লিশ বছরের মধ্যে একটা মানুষ তো যথেষ্ট পরিমাণ জ্ঞান রাখেন, আবার তিনি তো শ্রেষ্ঠ নবী, আবার তার সিনাটারে তো চারবার অপারেশন করা, সেই নবীকে চল্লিশের পর কোরআন দিলেন কেন? কারণ গোটা দুনিয়ার জিম্মাদার বানাবেন আল্লাহ নবীরে। ওই কোরআনটা দিতে গিয়াও মাত্র পাঁচটা আয়াত, তাও হেরা পর্বতের একেবারে অন্ধকার গুহার ভেতরে মাত্র পাঁচ আয়াত দিছেন। ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মাত্র পাঁচটা আয়াত দিলেন, নবী কয় আমি এত যোগ্যতা সম্পূর্ণ মোহাম্মদ, চারবার আমার সিনাটারে অপারেশন করা, এরপরে আমার মধ্যে কোনো দুনিয়াবী লোভ নাই, আমি পাওয়ারফুল একজন নবী, কারণ আমি সব নবীদের নবী, সব রসুলদের রসুল। কিন্তু মাত্র পাঁচটা আয়াত আমাকে যখন দিয়া সূচনা করছে, এমন জ্বর উঠছে আমার, মনে হয় যেন আমি মুহাম্মদ এখন মরিয়া যাব। পাঁচ আয়াতের অ্যাকশন কি, এমন জ্বর উঠছে, নবী বলেন আমি ভাবতেছি মরণের কষ্ট শুরু হয়ে গেছে, আমি অস্থির হইয়া গুহার থেকে দ্রুত গতিতে বের হইয়া নিচে নেমে খাদিজার ঘরে চলে গেলাম, গিয়া সালামটা দিয়া বললাম কথা নাই, জাম্মিলুনি কম্বল দিয়ে আমার আবৃত করে নাও, জাম্মিলুনি আমার শরীরে জ্বর, কোনো ডিগ্রি মিগ্রি নাই, মরে যাব যাব ভাব। মাত্র পাঁচ আয়াতের অ্যাকশন শুরু হয়ে গেল। এরপরে আল্লাহ পাক দীর্ঘদিন আর আয়াত নিয়া জিব্রাইলেরে পাঠান না, চলে গেল দুই আড়াই তিন বছরের মতো, আবার জিব্রাইল আইছে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির। এইভাবে করে 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 আমার আল্লাহ তিরিশ পারা কোরআন, আড়াইশো গ্রামের কোরআন নবীর কাছে শেষ কমপ্লিট করতে সময় নিল তেইশ বছর। কয় বছর? আর সেই কোরআন তুই চার দিনে ভৈরা মোফাসের। ওই নিমক হারাম মোনাফেক, আল্লাহ মোহাম্মদের কোরআন দিয়া শেষ করলেন, সময় নিলেন তেইশ বছর, আর তুমি সেই কোরআনটা চার পাঁচ বছরে তুমি ঘুমের থেকে উঠাই তুমি নিজে নিজে বইরা মুফাসসির হয়ে গেছো। তোমার এখন এলেমের হেডমের সামনে কেউ দাঁড়াইতে পারে না, বসতেও পারে না, এত এলেমের দার, এত অহংকার। ওরে পাগল, কোরআনের আলিফ বা তার ২৯টা অক্ষর শিখতেও তো বান্দা শুদ্ধ করে একজন ওস্তাদের কাছে গিয়ে পড়া লাগবে, না হয় কেয়ামতের আগে শুদ্ধ হবে না। ১৪ গোষ্ঠী মিলিয়াও যদি তুমি বান্দা একা একা চেষ্টা করো যে ২৯টা অক্ষর নিজে নিজে শুদ্ধ করে শিখবো, কেয়ামতের আগে হবে না, অন্যের ওস্তাদ বানাইয়া পড়া লাগবে, কারো না কারো মাধ্যমে শিখতে হবে। ২৯টা অক্ষর শিখতে যদি বাবা ওস্তাদ লাগে, ৩০ পারা কোরআনের ব্যাখ্যা শিখতে কেন ওস্তাদ লাগবে না, ইমাম লাগবে না, আলেম ওলামা লাগবে না? অতএব যারা বলে আমগো আলেম লাগে না, মনে করে নেওয়ারা এ যুগের চূড়ান্ত দাজ্জাল। যারা বলে আমগো মুরব্বি লাগে না, এরা বেয়াদব। এই যারা মুরব্বি মানে না, এরা কি আজীবনের জন্য লিখে রাখবা, যারা মুরব্বি মানে না, এরা কি চূড়ান্ত বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব, শুধু বেয়াদব না, নিকৃষ্ট বেয়াদব। কোরআন আছে, আলেম আছে, আমরা ময়দানে মানুষের পরিচয় দিয়ে বসে আছি, নাহলে ডারউইনের ফতুয়ায় সব বানরের বাচ্চা হয়ে থাকতা।
টুপিটা ছেড়ে দাও নামাজ ছেড়ে দাও যিনি গাঁজা খায় রাতের বেলা মদ খায় এডির কোনো দান নাই বাম নাই হালাল নাই হারাম নাই এদের চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই এদের কথায় কোনো বরকত নাই মানুষের কলিজায় এদের প্রতি কোনো মহব্বত নাই এরা মানুষ রূপী হলেও এরা পশু না বানর না ওরা বানরের থেকেও খারাপ ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون এই মিয়া কোরআন তেলাওয়াত বেশি বেশি কোরআন তেলাওয়াত সাহাবায়ে কেরাম তিন দিনে এক খতম তিন দিনে এক খতম আব্দুল ইবনে মাসউদ বলেন রাদিয়াল্লাহু আন নবী কই আব্দুল্লাহ আমার একটু কোরআন তেলাওয়াত করে শোনাও আরে কোরআন নাজিল হয়েছে আপনার উপর আমি আপনাকে শোনাবো তার মানি নবী বলেন রে আব্দুল্লাহ আল্লাহর কোরআন আমার কাছে এত মজার এত মহব্বতের আমি একা একা তেলাওয়াত করলে মজা এক রকম শুনলে মজা ভিন্ন রকম তেলাওয়াত করতে গেলে ভিতরে একটা পেরেশানি থাকে জের জবর ঠিক আসেনি কত কিছু চিন্তা করা লাগে আর চুপচাপ শুনলে কোনো টেনশন নাই তুই পড়বি আর আমি শুনবো মজা লাগায় শুনব তেলাওয়াত করো আল্লাহর কোরআন এটা এমন একটা কিতাব যেই কোরআন নামের কিতাবটা আজ পর্যন্ত কোনো বেঈমান এটাকে পরাস্ত করতে পারে নাই ভুল বের করতে পারে নাই কোরআনটাকে ছোট করতে পারে নাই যেই বেঈমানের বাচ্চাগুলো ছোট করতে চাইলো ওরা নিজেরা ছোট হয়ে গেল ওরা শুধু মরার পরে না দুনিয়াতেই লাঞ্ছিত অপমানিত হয়ে গেল আল্লাহর কোরআন আজ পর্যন্ত কোনো ভুল বের করতে পারে নাই যেই কোরআনটা দেখলে বরকত দেখলেই অ্যাকশন শুরু দেখলেই পরিবর্তন শুরু দেখলে আবার দেখতে মনে চায় পড়লে আবার পড়তে মনে চায় শুনলে আবার শুনতে মনে চায় ধরলে আরো ধরতে মনে চায় কিন্তু কপাল খারাপ মুসলমানের সন্তান 30-40 বছর বয়স হয়ে গেল দুনিয়ার জমিনে বড় 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 এডিশনের বই পড়লা 500 পৃষ্ঠা 1000 পৃষ্ঠার বই পড়িয়া উপন্যাস পড়িয়া কাটাইলি ঘরের মধ্যে মাওলার কোরআন এই 40 বছর একটা দিন খুইলা দেখলি না মাওলার কোরআন ভেতরে কেমন দুনিয়ার সব আকামের বই পড়া শেষ আল্লাহর কোরআন যেটা দেখলে চোখের পাওয়ার বাড়ে ও আল্লাহর বান্দারা মাওলার কালাম দেখবা চোখের পাওয়ার বাড়বে পড়বা জবানের জড়তা দূর হয়ে যাবে আল্লাহর কোরআন দেখো তাতেও সওয়াব ধরবা তাতেও সওয়াব কোরআনটা ধরবা বুকে লাগাবা তাতেও অ্যাকশন এগুলো অনেক ক্ষেত্রে বুজার জিনিস বুজানোর জিনিস না অনেক জিনিস বুঝাইয়া পারা যায় না এটা বুঝা লাগে ফতোয়া এক জিনিস বাস্তবতা ভিন্ন জিনিস তোমার একজনে ফতোয়া দিল কোরআনের অর্থ যদি না পারো পরে লাভ নাই কোরআনের অর্থ যদি না জানো কোরআন পরে কোনো লাভ নাই ফতুয়া দিল আর একজনে শুধু পড়াও না ধরাও না শুধু তেলাওয়াতটা শুনছে সে পাগল হয়ে গেছে আল্লাহর দিনের জন্য নবীর সুন্নতের জন্য আর হে ফতুয়া লয়ে ঘুমাইতেছে কোরআন পড়তে না জানলে অর্থ না জানলে তাহলে লাভ নাই আর একজনে অর্থ টর্থর গুল্লি মারি শুধু শুনছে তেলাওয়াত পাগল হয়ে গেছে
সারা দিন আবু জাহাল নবীর গালি দেয়, রাতের গভীরে গিয়া ঘরের দরজার কিনারায় নবীর তেলাওয়াত শুনে এত মজা লাগে, জমিনে এমন সুন্দর আওয়াজের কোনো কবিতাও নাই কোনো বাণীও নাই। আরে ভাই কোরআন হাদিসের বয়ান করি, একই বয়ান ডেলি করলে মানুষ সমালোচনা করে, অথচ সেই কোরআনের তেলাওয়াত ডেলি করে আলহামদু সূরা পড়ে, কেউ বলে না যে আজকে আলহামদু বাদ দিয়ে পড়ো। বাদ দিবে তো দূরের কথা, আহলে হাদিসরাম পাগল হয়ে গেছে যে আলহামদু শুধু নামাজে না জানাজায় পড়ো, কি জানাজায় পড়ো। এবার আহলে হাদিসদের উপরে টপ লেভেলে আর এক দল বাই রইছে, এগো নাম হইল আহলে কোরআন। আর একটু আপডেট, এরা কয় আমরা হাদিসও মানি না শুধু কোরআন মানি, কি বলবেন? আউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ না কি বলবেন? নাউজুবিল্লাহ বলার উপায় নাই, এ প্রত্যেক সিফা সাফায় ওদের গোলামরা বসে আছে। ও টাকা পায়, টাকা পাইলে আল্লাহরও ভুলে যায়। আরেকটু আপডেট বাইর হইছে, আপডেট কয় কোরআন, ওরা কয় আমরা হাদিস মানি না শুধু কোরআন মানি। আর একদল আপডেট হয় কয় আমরা পুরো কোরআন মানি না। আমগো দৃষ্টিতে কোরআন পুরাটা মানা লাগে না, কারণ কিছু কিছু ভেজাল আছে তো, ওটা সারা বাকিটা মানি। ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিল আসহাবুল উখদুদিন নারিজাল জিল ওয়াক উখদুদ النار ذات الوقود اذ هم عليها قعود। এই সূরাটা নাকি কোরআনের সূরা না? নাউজুবিল্লাহ না কইলো তো মনে চায় একটা থাপ্পড় দেই যে তুই মুসলমান দাবি করবি না, তুই বেঈমান হয়ে যা, তোর ইসলামে কোনো দরকার নেই। তোর মতো কোটি কোটি মানুষ যদি আল্লাহর না মানো, আল্লাহর কোনো ক্ষতি নেই, আমাকে মুসলমানেরও ক্ষতি নেই। ওরে ভাই সব ইসলামের মূল গোড়া আমার মোহাম্মদ, সে বিদায় নেওয়ার পরেও ইসলাম যদি এ পর্যন্ত টিকে থাকে, তুমি আমি কে? তুমি ভাবতেছো তুমি না হইলে ইসলাম শেষ? ওরে মোহাম্মদ বিদায়ের পরে যদি শেষ না হয়, তুমি কে? এখনো ইসলাম টিকে আছে পবিত্র অবস্থায়, যাদের কারণে ইসলামটা দূষিত হয়, নাপাক মনে হয়, কলঙ্কিত হয়, এদের ইসলামে থাকার দরকার নেই। সুযোগ আছে তওবা করো, তওবা যদি না করো তাহলে বের হয়ে যাও। ইসলামের বদনাম করবা এই সুযোগ দেওয়া যাবে? وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ বলেন আমি ইবাদত করার জন্য মানুষ দুনিয়াতে পাঠাইলাম, তোমাদের একটাই কাজ ইবাদত করবা, তরিকা হবে মদিনার তরিকা, আর কারো তরিকা মানা যাবে না। এরে আল্লাহর বান্দারা, এখানে সারা দিন বয়ান চললো, এখনো চলে আরো চলবে, বসার বিছানাটাও ভালো না, ধুলা বালু ময়লা, বসার জায়গা নাই, নাস্তা নাই, খানা নাই। আর এমন কিছু বয়ান হবে যেটা আঙ্গুল দিয়া ধরে দেখানো যাবে না, শুধু শুনানো যাচ্ছে, জান্নাত জাহান্নাম ধরিয়া দেখানো যায় না। এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই, দেড় হাজার বছর পর এই ময়দানের মানুষগুলো আল্লাহর মোহাব্বত নিয়ে বসে আছে, দুনিয়ার কোনো পেরেশানি নাই। এই মুহূর্তে যদি কেউ মোবাইল করে মাথাটা গরম হয়ে যাবে, যদি ম্যাডাম করে একবার কেটে দিবে, দ্বিতীয়বার করলে কেটে দিবে, তৃতীয়বারে ধরবে, ধরে কইবে রেডিওতে তার খবর আছে আসতো। যখন তখন টেলিফোন কেটে দিলাম দুইবার, এরপর দিলি আমিও দুম আইতেছি। এবার বুঝো ইহুদি রাম গো দুশ্মন, খ্রিস্টান দুশ্মন,
বিধর্মী যত জাত আছে সব আমাদের দুশমন আবার একদল ইসলামের ব্যানারওয়ালা মুনাফেকেরাও করে দুশমনী ঠিক নি এত দুশমনির মাঝেও তাকায় দেখো আজ এই এলাকার ভেতরে কোরআনের বাগান উলামায়ে কেরাম আল্লাহওয়ালাদের এত সমাবেশ সব মানুষ কে ধনী কে গরীব কে আলেম কে মূর্খ কে শিক্ষিত কে অশিক্ষিত কে বড় কে ছোট কোনো ভেদাভেদ নাই সব একাকার হয়ে বসে আছে কারো কোনো কষ্ট নাই খানা দানারও পেরেশানি নাই মুহাম্মদের আদর্শ বলেই এটা সম্ভব আর কোন আদর্শের দ্বারা সম্ভব না এমপি সাহেবের কত দাম এতগুলো মানুষ যদি দীর্ঘ টাইম এখানে বসায় রাখতে হতো কতবার নাস্তা নাইলে চেয়ার উড়বে বাতাসে নিয়ন্ত্রণের জন্য কত র‍্যাব কত পুলিশ পা না পারলে কুত্তা কারণ মানুষ বেঈমানি করে কুকুর করবে না এরপরও মাথা গরম হসপিটালে টেলিফোন দরজা রেডি রাখ সিট খালি রাখ কি হয়ে যায় বলা যায় না এরপরে আপ ডাউন ভাড়া বসার জন্য এই বিছনা ভিআইপি ব্যবস্থাপনা অথচ আমরা এতটাই যে দুর্বল কত দিক থেকে বুঝাইতেছে মুনাফেকেরা হুজুর গোদারে যায় না পাঁচকল্লির কাছে যায় না দেওবন্দীদের কাছে যাইও না তাবলিগওয়ালাদের কাছে যাইবা না চরমনাইওয়ালাদের কাছে যাইও না ফাঁকে ফাঁকে ইনজেকশন কিন্তু চলতেছে কথা ঠিক নি কওমি মাদ্রাসায় পড়বানা বিভিন্ন ভাবে অপকৌশল এরপরেও তাকায় দেখো এই ময়দানটা এখনো সুন্দরভাবে শান্তভাবে কত সুন্দর লাগে দেখতে নামাজের সময় কাতারে তাকায় দেখবে এত সুন্দর মুহাম্মদের আদর্শ সারা পৃথিবীতে সুন্দর আর কারো আদর্শ নাই থাকলে কও আমরা মুহাম্মদেরটা বাদ দিয়ে আমরা অন্যটা ধরবো কিন্তু আজ পর্যন্ত সুন্দর মুহাম্মদের থেকে কেউ আদর্শ আমাদের উপহার দিতে পারে নাই অতএব পাও ধরিয়াও বলবো এখনো সময় আছে তওবা কর মদিনার আদর্শের মালা গলায় লাগাও আল্লাহর কাছে এখনো সময় আছে তওবা করে নাও আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি না খ্রিস্টানের বিরুদ্ধে বলি না ইহুদির বিরুদ্ধে বলি না বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে বলি না আমরা আমাদের মুসলমানকে বলি কিভাবে নবীর সুন্নাত মেনে জান্নাত পাইবা দুনিয়ার জমিনে শান্তির জীবন যাপন করতে পারবা সেই পরামর্শগুলো দেই শান্তভাবে সুন্দর আওয়াজ দিয়া গালিও দেই না আমরা কোন সরকারের নাম নিয়ে গালিও দেই না মানুষকে পর্দাওয়ালা বানানোর বয়ান করি সুদ ছাড়তে বলি গুট ছাড়তে বলি নামাজ পড়তে বলি মানুষের সাথে ভালো ব্যবহারের বয়ান করি মানুষের ভালোবাসো মা বাবার খেদমত করো এরপরেও যদি দেখো একদল মুসলমান নামদারীরা আমাদের উপরে বাঁকা নজরে তাকায় তাহলে আর দেরি করা যাবে না গামছাটা মাজায় বেঁধে নাও মরণ হবে তো কুত্তা আর বানরের জাতি হইয়া মরব না মানুষের জাতি হইয়া ঈমান নিয়া সিংহের পরিচয় দিয়া কবরে যাব ভাইরা আমার ও ভাই স্লোগান দিও না আমগো স্লোগান দাঁড়ি তো ভয় পায় মুনাফেকেরা কথা ঠিক না তবে স্লোগান জমা রাখো চিল্লাইলে এরপর খিদা লাগে না পানির পিপাসা লাগে না কন্ট্রোলে রাখো যখন ছুটাইয়া দিবা দৌড় দিবা তখন সামনে যে পর্ব যেন ছাই হয়ে যায় শক্তি তৈরি করো নামাজ পড়ো অজুর সাথে সবসময় থাকো কিচ্ছু লাগবে না কি মিয়া কোনো ফিডাফিডির দরকার নাই আমরা আদো বলা মানুষ সভ্য জাতি আমরা মুহাম্মদের উম্মত ঠিক
সবাই এক মনে থাকো ও বেঈমানের সাথে কোনো কিলেকিলির দরকার নাই ওরা শুধু দেখবে আমরা সব এক এতটুকুই ওগো ঘুম হারাম আর কিছু দরকার নাই মসজিদে যাও সব একসাথে মসজিদে যাও আবার বের হও একজনে দেখলে আরেকজনকে সালাম দাও বাস কোনো আন্দোলন লাগবে না কিচ্ছু লাগবে না এগুলো দেখলেই ওদের অবস্থা খারাপ ইবাদত করব কার কার তরিকায় নবীর তরিকা থাকে বলো আমরা সেটা মানব কিন্তু 1500 বছর পর্যন্ত বহু আদর্শের জন্ম দিয়া বাজারে বিক্রি করছে মুহাম্মদেরটার সমান কেন হাজার ভাগের এক ভাগও সুন্দর দেখাইতে পারে নাই এইজন্য অন্য ধর্ম ছাইরে ছাইরা অনেক বিধর্মীরা ইসলাম ধর্মের ভিতরে আসতেছে কি এত করোনা গেল গজব গেল একটা মাদ্রাসা বন্ধ হইছে চাকরিজীবীর চাকরি নাই ব্যবসায়ীর ব্যবসা নাই মাদ্রাসা বন্ধ হইছে কোন আলেম কি না খায় রাস্তায় বলছে টাকা দে নাই মরে গেলাম বরং করোনার যত লাশ বাবাই মরে গেল সন্তান টাকা দিয়া লোক দিয়া বাবার লাশটা রাস্তায় ফালায় ঘরে দরজা লাগায় দিল পুলিশ এসে ফাঁকে ফাঁকে লাশগুলো নিয়ন্ত্রণে নিয়ে নিল আর সিংহবাগ এদেশের ওলামা টুপিওয়ালারা করোনার লাশগুলো ধরলো দাফন কাফন গোসল করাইল আজ পর্যন্ত কোনো টুপিওয়ালা করোনায় মরে নাই হায়াতের মালিক করোনায় মারবে এটা না হ্যাঁ সতর্কতা অবলম্বন করা ভালো কিন্তু বিশ্বাস থাকতে হবে আল্লাহর উপর আমাকে বাঁচায় রাখবেন আল্লাহ আমাকে মৃত্যু দিবেন আল্লাহ কত দুশমন সামনে এসে হাজির আক্রমণ করবে সামনে শিয়া যখন দাঁড়ায় গেল চোখের দিকে নজরটা পড়া মাত্রই ওর কলবে ভয় শুরু হয়ে গেল নবীর সাহাবী ওমরে ফারুক অর্ধ জাহানের খলিফা একা একা চলে কোনো বডিগার্ড নাই সিকিউরিটি গার্ড নাই সেই ওমর অর্ধ দুনিয়ার শাসক রোম সম্রাটের মাথা গরম হয়ে গেল এত বড় বাচ্চা একা একা চলে কোনো সিকিউরিটি গার্ড নেই দুশ্মনের আকায় সুযোগে তারে মেরে ফেলতে হবে কারণ সে বিজয়ের পতাকা উড্ডীন করতেছে নির্জনে কোথায় থাকে একা একা পেলেই মেরে ফেলো খবর পেয়ে গেল একটা চেটিয়াল ময়দানে ওমর একা কেউ নাই হাতেরে বালিশ বানাইয়া ঘুমায় দুশ্মন তরবারি নিয়ে সামনে যায় এই সুযোগ হাতছাড়া করা যায় না ওমরেরে মেরে ফেলবো এক কদম সামনে দেয় আবার পেছনে যায় এভাবে করতে 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 যখন নিকটে গেল কাছাকাছি গিয়া দেখে ওমর একা ঘুমায় না জঙ্গলের বাঘ ওমরের পাহারা দেয় খাকো বাদ আবো আতিশ বন্দা আন পামানে তু মুর্দা বা হক জিন্দা আন বাইরা আমার অতএব আল্লাহর ইবাদতের জন্য তৈরি হয়ে যাই নবীর তরিকা আসল আর কারো তরিকা আদর্শ মানব না মা বাবার খেদমত করব ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব অ যুবকেরা স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ কোনো বাধা নাই নবীর তরিকা মতে পাঁচ বেলার নামাজ পড়ো শিক্ষকদের সাথে ভালো আচরণ করো ওলামায়ে কেরাম যেন তোমার আচরণে কষ্ট না পায় মুরব্বীরা যেন তোমার ব্যবহারে কষ্ট না পায় আল্লাহর কাছে দোয়া করো তওবা করো মরিয়া গেল আর নামাজ সারবা না নবীর সুন্নাত সারবা না তোমার মতো যুবক স্কুল কলেজে পাঁচ বেলার নামাজ পড়নেওয়ালা আছে না নাই তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক ব্যবসা করে চাকরি করে নামাজ ছাড়ে না অভাব নাই একটু নিজের আকলকে জিজ্ঞাসা করো বাবা তুমি কেন পারবা না তোমার মতো কত সন্তান রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজও বন্ধ করে না তুমি কেন পারবা না এখনো সময় আছে তওবা করে নাও নবীর আদর্শ দেখি
দিয়া দের হাজার বছর পরে বিধর্মীরা যদি মুসলমান হইতে পারে তুমি কেন মুসলমানের ঘরে আসিয়া নবীর আদর্শ মানতে পারবা না লেখাপড়া করো চাকরি করো ব্যবসা করো নবীর তরিকায় নামাজটা পড়ো জবানকে হেফাজত করো ওলামায়ে কেরামের সম্মান করিয়া পরামর্শ নিয়া চলো মা বাবার দোয়া নিয়া চলো পেছনের গুনাহ থেকে আমার আল্লাহর কাছে তওবা করো আর মনে মনে বলো আল্লাহ জীবনে শয়তানের ধোকায় পড়ে কত অন্যায় করেছি নামাজ নাই রোজা নাই গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছি আজকে তওবা করে নিলাম নামাজ ছাড়ব না বেপর্দায় চলব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না নবীর সুন্নাত অনুযায়ী নামাজ পড়ব জবানকে হেফাজত করব আল্লাহ আমাদের তোমাদের সকলকে খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أي الله أمرا غنار بزانيا حد تلسي مهرباني كوري أما درك أبني دايا كوري معاف كوري دين মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী এলাকাবাসী সবাইকে কবুল করে নেন মাদ্রাসা মসজিদ কবুল করে নেন এলাকার সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দ্বীনের খাদেম বানায় দেন জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন আমাদের পরস্পরে হিংসা হাসাদ কিবির দূর করে খলাস দান করেন মোহাব্বত বাড়ায় দেন যারা ব্যবসা করে চাকরি করে রুজিতে বরকত বাড়ায় দেন অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ পর্দার আড়ানের মা বোনদের আবেদা বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ প্রত্যেকের সন্তানগুলো নেককার বানায় দেন আদবওয়ালা বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন প্রত্যেক যুবকের পাঁচ ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন ইসলামের ব্যানারওয়ালা দুশমন থেকে হেফাজত করেন আয় আল্লাহ ইলমু হিলমু হিকমত আমলে বরকত বাড়ায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আয় আল্লাহ তাআলা নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের মা নাই বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়া চাই ও সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার চোখের পানি ছাড়া তুমি আমি আলেম হতে পারি নাই টাকা পয়সার মালিক হতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি সম্মানের চেয়ারে বসো ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ তুমি সম্মানের জায়গায় টাকা পয়সার মালিক হয়ে গেছো
ওই মা বাবার কত দোয়া আর কান্না তোমার আমাকে মানুষ বানানোর পেছনে ওই মা বাবা যার দুনিয়াতে নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় রে সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারবা না আয় আল্লাহ দান জানি না ময়দানে কারা ইয়াতীম মেহেরবানি করিয়া আপনি সবাইকে কবুল করে নেন গুনাহের কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে পানি আসে না গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক অন্তর না পাক আয় আল্লাহ মেহেরবানি করে গুনামুক্ত জিন্দেগি দান করেন দিলটা নরম বানায় দেন কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ আয় আল্লাহ ময়দানের সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ আহলে হকের ব্যানারে কবুল করে নেন আয় আল্লাহ সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম সুহাদায়ে কেরাম আউলিয়ায়ে কেরামদের মাকাম উঁচু করে দেন আল্লাহ আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন আল্লাহ আয় আল্লাহ যারা অসুস্থ সুস্থতার নেয়ামত বাড়ায় দেন আপনার মতো বড় ডাক্তার আর কেউ নাই কত রোগী হসপিটালে কাঁদে ঔষধ কিনার টাকাও নাই আবার করো কত রোগী ঘরের বিছানায় কাঁদে কতজনার বাবা অসুস্থ মা অসুস্থ আয় আল্লাহ আপনি সারা বড় ডাক্তার আর কেউ নাই আপনি যদি সুস্থ করে দেন ঔষধও লাগবে না মেহেরবানি করে কুদরতের দ্বারা সুস্থতার নেয়ামত বাড়ায় দেন আল্লাহ আয় আল্লাহ আওয়াজের ভিতরে কথার ভিতরে রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আদবওয়ালা বিনয় জিন্দেগি দান করেন আয় আল্লাহ মেহেরবানি করে তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আয় আল্লাহ যাদের আয়োজনে কষ্টর বিনিময়ে আজকের এই মাহফিল তাদের উত্তম যা যা দান করেন আয় আল্লাহ আমার প্রিয় বন্ধু শরীফ সাহেব আলোচক বাংলাদেশের প্রিয় মানুষ হাজারো লাখ যুবকের হৃদয়ের বন্ধু দিনের খেদমত করেন আয় আল্লাহ এলেমে আমলে হেকমতে বরকত দান করেন আয় আল্লাহ ময়দানে যারা খেদমত করেন আহলে হকের ব্যানারে সবাইকে আপনি কবুল করে নেন আমাদের আজাদী সাহেব সহ আরো যারা বয়ান করেছেন সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ বয়ান এই এলাকার ভিতরে আপনি কায়েম করে দেন আয় আল্লাহ প্রত্যেকটা ভাই মা বোন সবার ভিতরে দীন ও মহব্বত বাড়ায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন আয় আল্লাহ আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন ময়দানে কামিয়াবির সাথে খেদমত করার তৌফিক দান করেন যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় তাদেরকে হেদায়াত দান করেন না হয় কুদরতের দ্বারা দমন করে দেন আল্লাহ আপনার কুদরতের দ্বারা দমন করে দেন আল্লাহ আয় আল্লাহ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন আয় আল্লাহ কোরআনের জন্য সুন্নতের রঙে রঙিন করে দেন আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে আপনি দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন নবীজির মহব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.